অসুবিধা হচ্ছে, আমরা সহজে এক অ্যাপ থেকে আরেক অ্যাপে যেতে পারি, মানে এক অ্যাপের ভিতর থেকে আমরা আরেকটা অ্যাপে যেতে পারি। ডেস্কটপ অ্যাপ্লিকেশন গুলো সহজ এরকম হয় না। আমরা একটা অ্যাপ লঞ্চার আইকনে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা অন্য একটা অ্যাপের কোন একটা লিঙ্কে ক্লিক করে বা কোন একটা ফিচারে ক্লিক করে আর একটা অ্যাপ আমরা ওপেন করে নিতে পারি। যেমন কোন একটা অ্যাপে হতে পারে কারো একটা পার্সোনাল ইনফরমেশন বা কিছু আছে, ওখানে অ্যাড্রেসটা লেখা আছে, তো পাশে একটা বাটন থাকতে পারে যে শো অন ম্যাপ, অর্থাৎ এই অ্যাড্রেসটা ম্যাপের কোথায় হবে সেটা একটা বাটন থাকে, কিন্তু সবখানে থাকে। তো শো অন ম্যাপ বাটনটা ক্লিক করলেই দেখা যাবে আপনাকে ওই অ্যাপ থেকে বের করে ম্যাপ বা গুগল ম্যাপ যে অ্যাপটা আছে ওই ম্যাপে ওই অ্যাপটাকে নিয়ে যাবে। দ্যাট মিন্স আমি অন্য একটা অ্যাপ থেকে বা আমি আমার অ্যাপ থেকে অন্য আরেকটা অ্যাপকে লঞ্চ করে দিচ্ছি, অর্থাৎ অ্যাপ গুলো একটার সাথে আরেকটা ইন্টারনালি কমিউনিকেট করতে পারে। ইভেন একটা অ্যাপ থেকে আমরা কিছু ডাটা নিয়ে অন্য অ্যাপও যেতে পারি, ঠিক যেভাবে একটা অ্যাপ থেকে ডাটা নিয়ে অন্য অ্যাপে চলে যায়, সরি অন্য অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে। যেমন গত ক্লাসে আমরা দেখছি একটা অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি যাচ্ছে, সাথে কিছু ডাটা নিয়ে যাচ্ছে। সেম একইভাবে আমরা এক অ্যাপ থেকেও আরেক অ্যাপে যেতে পারবো, সাথে কিছু ডাটা নিয়েও আসতে পারবো, আবার যে অ্যাপে যাচ্ছি ওখান থেকে কিছু ডাটা আবার আমাদের অ্যাপেও ফেরত নিয়ে আসতে পারবো। তো যেটাই করি না কেন আমাদের ওই ইন্টেন্ট লাগবে। গত ক্লাসে যখন আমরা এক ক্লাস থেকে আর এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি যাচ্ছিলাম, আমাদের ইন্টেন্টের প্রয়োজন ছিল। আমরা বলছিলাম ওই ইন্টেন্টটাকে বলা হয় আসলে এক্সপ্লিসিট ইন্টেন্ট, কারণ আমি নির্দিষ্ট ভাবে বলে দিচ্ছি যে অমুক অ্যাক্টিভিটি বা অমুক কম্পোনেন্টটা নাম সহ বলে দিচ্ছি যে আমাকে স্টার্ট করে দিতে হবে। আমি এখানে একটা বাটন রাখছি, এই বাটনটার পারপাস হচ্ছে এই বাটনটা কল বাটন। কল বাটনে ক্লিক করলে যে কোনো একটা নাম্বারে, যে নাম্বারই হোক সেটা ডিফাইন করে দেবো, ওই নাম্বারে কল চলে যাবে। কল চলে যাওয়ার জন্য বা একটা কল এস্টাবলিশ করার জন্য তো অনেক মেকানিজম আছে, আমরা অত মেকানিজম এস্টাবলিশ করবো না, আমাদের অ্যাপে কিচ্ছু করবো না। আমরা কি করবো, আমাদের অ্যাপ থেকে বের হয়ে আমরা ওই কল অ্যাপ, আমাদের ফোনের যে ডিফল্ট কলিং অ্যাপটা আছে ওই কলিং অ্যাপে চলে যাবো, ওই অ্যাপটা ইউজ করে আমরা ওই নাম্বারটাতে ফোন করবো। তার মানে কি হলো, আমরা আমাদের অ্যাপ থেকে একটা বাটন ক্লিক করে একটা নাম্বারকে যে নাম্বারে কল করতে চাই সেই নাম্বার সহ চলে যাব কলিং অ্যাপে, ফোনের কলিং অ্যাপে, বা অন্য অ্যাপগুলোতে যেতে পারি যেসব অ্যাপ দিয়ে কল করা যায়। যেসব অ্যাপ দিয়ে অ্যাকচুয়ালি কল করা যায় ওই ধরনের অ্যাপগুলো আমরা লঞ্চ করতে পারি এবং পরে কল স্ট্যাবলিশ করতে পারি। তো এটার জন্য ইন্টেন্ট দরকার, এই কাজের জন্য ইন্টেন্ট দরকার। বাট এই যে আমি বলতেছি বারবার যে কলিং অ্যাপে চলে যাব, ওই অ্যাপের মানে যে ডায়ালারটা, কলিং অ্যাপ ওপেন করলে আমরা ডায়ালার পাই না, ওই ডায়ালারটা নিশ্চয়ই কোনো অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট, তার মানে ওটাকে ওপেন করতে হবে, কারণ ওই অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্টের নাম কিন্তু আমরা জানি। আমরা আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাক্টিভিটি নামগুলো জানি, যে মেইন অ্যাক্টিভিটি আছে হোম অ্যাক্টিভিটি চলে যাবে এক্সপ্লিসিট ইন্টেন্ট ইউজ করে, বাট অন্য অ্যাপের অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্টের কী নাম সেটা কিন্তু আমরা জানি না। যেমন কলিং অ্যাপে ক্লিক করলে যদি ডায়াল প্যাড, এটা নিশ্চয়ই কোনো একটা অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট কিছু একটা হবে, বাট এটার নাম কিন্তু আমরা জানি না। আসলে আমাদেরকে এখানে আসতে হবে, আমরা এখানে এই জায়গাটা দিয়ে আসবো। এ কারণে আমরা যে ইন্টেন্টটা ক্রিয়েট করবো এবারে ইন্টেন্টের কনস্ট্রাক্টরে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস, হোম অ্যাক্টিভিটি ডট ক্লাস এটা ইউজ করব। আমরা আসলে ইউজ করব এই কনস্ট্রাক্টরটা। দেখেন কনস্ট্রাক্টর অনেকগুলো আছে, প্রথমে আর এই ইন্টেন্ট প্যারামিটার কনস্ট্রাক্টর হিসেবে আরেকটা ইন্টেন্ট নিতে পারে, একটা স্ট্রিং অ্যাকশন নিতে পারে, স্ট্রিং অ্যাকশন ইউআরআই নিতে পারে। তো আমরা এখন ইউজ করব স্ট্রিং অ্যাকশন এবং ইউআরআই, এই জিনিসটাকে ইউজ করবো। ইউআরআই বলতে একটা
এখানে ইউআরআই এবার কি হবে, এখানে ইউআরআই হবে ফোন নাম্বার, যে ফোন নাম্বার আমরা ডায়াল করতে চাই। যেমন আমরা একটা ফোন নাম্বার ডিক্লেয়ার করি, ফাইনাল স্ট্রিং ফোন এখানে স্ট্রিং হিসাবে পাস করলে হবে না, এই স্ট্রিংটাকে একটা ইউআরআই ফরম্যাটে নিতে হবে, অনেকটা ইউআরএল এর মতো দেখতে, কিন্তু www বা http:// করে দিয়ে শুরু হবে না, এটা হবে যে কল করব TEL: ইউনিভার্সাল রিসোর্স ইন্ডিকেটর, ইউআরআই এভাবে করলেও হবে না, সেটা হচ্ছে ফোন নাম্বারের আগে আমাকে এতটুকু বলে দিতে হবে, ঠিক আছে? এটা অনেকটা ইউআরএল এর HTTP এর মতন, বা www HTTP আসলে যেমন প্রোটোকল, এটা ধরো এটা এখন প্রোটোকল দিতে হবে, ফোন নাম্বারের আগে এই জিনিসটা দিতে হবে, নাহলে কল যাবে। এখন ইন্টেন্টের কনস্ট্রাক্টরে আমি পাস করে দিব কি কি চাই, প্রথমে চাই হচ্ছে একটা অ্যাকশন, তো এখানে এখন আমি একটা অ্যাকশন দিব, যে অর্থাৎ আমি কি করতে চাই, অপারেটিং সিস্টেমকে আমি বলবো যে আমি ফোন করতে চাই, বা আমি SMS পাঠাতে চাই, আমি ডায়াল করতে চাই, আমি ক্যামেরা ওপেন করতে চাই, যেহেতু কম্পোনেন্টের নাম জানি না আমাকে অ্যাকশন করে দিতে হবে। তো এরপর ইন্টেন্ট ক্লাসের অনেকগুলো অ্যাকশন ডিফাইন করা আছে, যেমন অ্যাকশন সেন্ড, মানে মেইল বা SMS পাঠানোর জন্য সেন্ড, সেন্ড টু, তারপরে আপনার দেখেন অনেক অ্যাকশন আছে, অ্যাকশন আমরা ইউজ করবো অ্যাকশন আন্ডারস্কোর, প্রথমে ইউজ করি ডায়াল, যেহেতু আমরা ফোন ডায়াল করতে চাই, এই জন্য অ্যাকশনটা হবে ডায়াল, এবং পরের প্যারামিটার হিসেবে পাস করবো ফোন ইউআরআই। ওকে, এবার সরাসরি স্টার্ট অ্যাক্টিভিটি প্যারামিটার হিসেবে পাস করে দিব আমাদের ইনকাম, কাজ করলাম ইন প্রথমে একটা ফোন নাম্বার স্ট্রিং, সেই ফোন নাম্বারটাকে ইউআরআই তে কনভার্ট করলাম, ইউআরআই ডট স্ট্যাটিক মেথড পার্স প্যারামিটার হিসেবে একটা স্ট্রিং নেয়, যে স্ট্রিং এ আপনি জানেন না কেন সেটাকে ইউআরআই তে কনভার্ট, কিন্তু এই স্পেশাল স্ট্রিংটার আগে কনভার্ট করে দিতে হবে যে কোনো নাম্বারের আগে টেলিফোন কলর, যেমন SMS বা মেইল পাঠানোর আগে এখানে সেন্ড দেখতে হয়, সেন্ড বা সেন্ড টু, ওকে না SMS এর ক্ষেত্রে শুধু SMS, মেইলের ক্ষেত্রে মেবি সেন্ড বা সেন্ড টু দিতে হবে, তারপর ব্রাউজার ওপেন করার জন্য কি লাগে আর লাগে না, যাই হোক। এরপরে আমরা ইন্টারনেটের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অপারেটিং সিস্টেমকে বলতে চাই যে আমরা আসলে ডায়াল করতে চাই এই নাম্বারে, অপারেটিং সিস্টেম তখন দেখবে যে এই ফোনে কোন কোন প্যাকেজ আছে বা কোন কোন অ্যাপ আছে যেগুলো ডায়াল করতে পারে, যদি একাধিক অ্যাপ থাকে তাহলে সবগুলো অপশন আপনার সামনে দিয়ে দেবে, চুজ অ্যাকশন এরকম দেখবেন, যেমন আমরা কোনো একটা লিঙ্ক ভিজিট করতে গেলে আমাদের ব্রাউজারে অনেক অপশন আসে না, যে কোনটা দিয়ে ব্রাউজ করতে চাই, বা কল করার সময় তো অনেক সময় অপশন আসে, হোয়াটসঅ্যাপ দিয়ে করবো নাকি ভাইবার দিয়ে করবো নাকি ইমোটিমো এইসব দিয়ে করবো, তো ওরকম একটা অপশন আসবে, ইমোটের ভিতরে একটাই আছে, কাজে দেখবেন সরাসরি ডায়াল আপ পেজটা ওপেন করে দেয়। তো আমি এবার রান দেই, হ্যাঁ কল বাটন প্রেস করার সাথে সাথে আমাকে ফোনের ডায়ালারে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ওই অ্যাপ থেকে আমার অ্যাপ থেকে বের হয়ে আসছি, বের হয়ে এসে ডায়ালারে চলে আসছে, যে নাম্বারটা পাস করছি সেই নাম্বারটা বসে আছে, আমাকে এখন খালি কল বাটনে প্রেস করতে হবে। ওকে,
কর্নার, তাহলে কল চলে যাবে, রিয়েল ডিভাইসে হলে কল চলে যাবে। এই ধরনের ইন্টেন্ট কে বলে ইমপ্লিসিট ইন্টেন্ট, অর্থাৎ কোন কম্পোনেন্ট স্টার্ট করলো আমি নাম জানি না, এই জন্য অপারেটিং সিস্টেম কে আমি অ্যাকশনটা বলে দিচ্ছি। আমি ডায়াল করতে চাই, অপারেটিং সিস্টেম নিজে খুঁজে বের করবে যে কোন কোন অ্যাপ গুলো ডায়াল করতে পারে। আচ্ছা, অপারেটিং সিস্টেম বোঝে কিভাবে যে এই অ্যাপ গুলো ডায়াল করতে পারে, এই অ্যাপ গুলো এসএমএস পাঠাতে পারে, এই অ্যাপ গুলো মেইল করতে পারে, এই অ্যাপ গুলো দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করা যায়? অপারেটিং সিস্টেম কিভাবে অ্যাপের গায়ে কি লেখা থাকে? লেখা থাকে সেটা কোন জায়গায় লেখা? কোডের ভিতরে এই এই ফাইলগুলোর ভিতরে কোনো কাজ নেই, কিসের পারমিশন? এখানে কি আমি কোনো পারমিশন নিচ্ছি? ঠিক আছে, এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টল করেন। ইনস্টল করার পর এরপর যখন আপনি কোনো নাম্বারে কল করতে যাবেন, দেখি তো আপনার অ্যাপটা সাথে সাথে দেখায় কিনা, কোনো দেখাবে না। এই ইনফরমেশন গুলো ম্যানিফেস্টে দিতে হয়, ম্যানিফেস্ট ফাইল। এখানে বলে দিতে হয় যে আমার অ্যাপটা যদি আমার অ্যাপের কোনো একটা অ্যাক্টিভিটিতে যে অ্যাক্টিভিটি থেকে যদি, বা আমার অ্যাপের কোনো একটা অ্যাক্টিভিটি সে যদি কল করার জন্য ক্যাপেবল হয়, বা এসএমএস পাঠানো, বা ইমেল পাঠানো, বা ওয়েবসাইট ভিউ করার জন্য ক্যাপেবল হয়, তাহলে ওই অ্যাক্টিভিটির ভিতরে ইন্টেন্ট ফিল্টারের মতোই এখানে যেমন একটা অ্যাকশন আছে, অ্যাকশন মেইন, অন্যান্য অ্যাকশনগুলো অ্যাড করতে হবে, অ্যাকশন সেন্ড, অ্যাকশন কল, অ্যাকশন দেয়, তখন অপারেটিং সিস্টেম বুঝবে যে আসলে এই প্যাকেজের এই কম্পোনেন্ট গুলো কল বা অ্যাকশন বা মানে কল বা এসএমএস পাঠানো বা অন্য কোনো কাজগুলো করতে পারে। অর্থাৎ কনফিগারেশন ফাইল এটা আপনার অপারেটিং সিস্টেম রিড করে, এই কনফিগারেশন ফাইলে যা যা আছে শুধু অপারেটিং সিস্টেম রিড করে, তারা প্লে স্টোরও এই ফাইলটাকে রিড করে। এই কারণে প্লে স্টোরে যখন অ্যাপ নামান অনেক পারমিশন টারমিশন চায়, অ্যাকসেপ্ট দিয়ে তারপর নামাইতে হয়, প্রত্যেকে বুঝে কি হবে আপনি কি আলাদাভাবে লেটার দেন না যে এই পারমিশন গুলো দিতে হবে? কিছু করতে হবে, এই অ্যাপটাই খালি তুলে দিল তারা ম্যানিফেস্ট ফাইল থেকে। এখানে যে পারমিশন গুলো দেওয়া থাকবে একটার পর একটা, সেই পারমিশন গুলো ধরে ধরে তারা ওরকম ইউজারকে নোটিফাই করে এই অ্যাপটা ইনস্টল করার জন্য এই পারমিশন গুলো অবশ্যই দিতে হবে। এরকম আর কি কি আছে? এটা তো শুধু কল করার জন্য, আর কি কি আছে, আর কি কি করা যাবে? কল করার জন্য কল করার কাজটা ওই অ্যাপস করে, আমি তো ওই অ্যাপসে চলে গেছি, আমার অ্যাপসে কিন্তু কল করার কোনো মেকানিজম নাই। কল করার জন্য বহু মেকানিজম করতে হবে, অনেক প্রোটোকল লাগবে, এটা সেটা অনেক কিছু লাগবে, অনেক সার্ভিস লাগবে। আমরা যখন এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি যেতাম কিভাবে গেছি মনে আছে? ইন্টেন্টের মাধ্যমে, তারপর স্টার্ট অ্যাক্টিভিটি কল করতাম। এখানেও তো যে স্টার্ট অ্যাক্টিভিটি কল করতেছে, এক্ষেত্রে আমাদের আগের ক্ষেত্রে যখন আর মানে নিজেদের অ্যাক্টিভিটির ভিতরে যেতাম, তখন কোন অ্যাক্টিভিটি স্টার্ট করতো আমরা ইন্টেন্টে যেটা বলে দিতাম, আর এখন ইন্টেন্টে কিছু বলে দিচ্ছি যে কোন অ্যাক্টিভিটি স্টার্ট করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে বলে দিছি, যেহেতু আমি কম্পোনেন্টের বা অ্যাক্টিভিটির নাম জানি না, আমি বলে দিলাম আমি শুধু ব্যয় করছি, অপারেটিং সিস্টেম নিজে খুঁজে বের করবে কোন অ্যাক্টিভিটি বা কোন কম্পোনেন্টটা স্টার্ট অ্যাক্টিভিটি, কোন অ্যাক্টিভিটি লঞ্চ করতে হবে সেটা অপারেটিং সিস্টেম নিজে সিলেক্ট করবে। আচ্ছা, বাই চান্স যদি ফোনে, যদি সাধারণত একদম হয় না, বাই চান্স ফোনে যদি কোনো কলিং অ্যাপই না থাকে, তাহলে কিন্তু অ্যাপটা এখান থেকে এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে ক্র্যাশ করবে।
অ্যাপ্লিকেশনে ক্র্যাশ করবে, আপনার অ্যাপ ক্র্যাশ করবে। এই জন্য একটা কন্ডিশন চেক দেওয়া উচিত, স্টার্ট অ্যাক্টিভিটি কল করার আগে একটা কন্ডিশন চেক করা উচিত যে এই যে এই যে ইন্টেন্টটা এক্সিকিউট হবে, এই ইন্টেন্টটা এক্সিকিউট করার জন্য কোন কম্পোনেন্ট আদৌ আছে কিনা ফোনের মধ্যে সেটা চেক করতে হবে। অর্থাৎ এ ইন্টেন্ট ডট রিজলভ অ্যাক্টিভিটি, মানে এই ইন্টেন্টটা এক্সিকিউট করার জন্য যদি কোনো অ্যাক্টিভিটি রিজলভ করা যায়, মানে পাওয়া যায়, বা যেটাই হোক, প্যাকেজ ম্যানেজার একটা অবজেক্ট লাগবে, গেট প্যাকেজ ম্যানেজার, এটা যদি নট ইকুয়ালস না হয়, অর্থাৎ যে কোনো একটা অ্যাক্টিভিটি পাওয়া যায় যদি যায় নট ইকুয়ালস না, মানে পাওয়া গেছে একটা হলো পাওয়া গেছে, তাহলে শুধুমাত্র আমরা স্টার্ট অ্যাক্টিভিটি কল করবো, আদারওয়াইজ করবো না। এই জন্য সবসময় একটা কন্ডিশন মেডিকেল দিয়ে রাখবো, ইউজার মনে করেন অ্যাক্সিডেন্টালি ফোন অ্যাপটা ডিলিট করে দিচ্ছে, তখন আপনার অ্যাপে কোনো ভুল না থাকা সত্ত্বেও শুধু এই কন্ডিশনের আধার কারণে ক্যাশ করতে পারে। হ্যাঁ, সবগুলো অ্যাপ্লিকেশন মানে যতগুলো অ্যাকশন দিবেন সবগুলো অ্যাকশনে এই কন্ডিশনটা দিয়ে রাখবেন, অ্যাকশন ডায়াল হোক, অ্যাকশন কল হোক, অ্যাকশন সেন্ড হোক, অ্যাকশন ভিউ হোক, যে কোনো কিছুর জন্য। আচ্ছা, এটা তো শুধু ডায়াল করলো, আর কি কি করা যায়, তা আর কি কি করা যায় তার একটা লম্বা চড়া লিস্ট আছে। আপনারা আপনাদের ব্রাউজার ওপেন করে একটু ডেভেলপার ডট অ্যান্ড্রয়েড ডট কম সাইটটাতে যান, এই সাইটে আসার পর ডকসে যাবে, ডকস ডকস থেকে গাইডস, গাইডস এ গেছেন। এরপরে এই যে লেফট সাইড, লেফট হ্যান্ড সাইডে যে প্যানেলটা আছে কো টপিকস, যার ভিতরে অ্যাক্টিভিটিস, আর্কিটেকচার, কম্পোনেন্ট এসব আছে, এই কো টপিকস এর ভিতরে এই দেখেন ফার্স্ট নাম্বার, মেবি চার নাম্বার, ইন্টেন্টস অ্যান্ড ইন্টেন্ট ফিল্টার্স, এটা এক্সপ্লেন করার পরে এখান থেকে কমন ইন্টেন্টস, এই স্যার এই লিঙ্কটা কমন ইন্টেন্টস, এটাতে ঢোকেন। আসেন, এখানে লম্বা চওড়া একটা পেজ আছে, অনেক লম্বা, এখানে অসংখ্য অ্যাকশন সহ এক্সাম্পল সহ কোড সহ দেওয়া আছে। যেমন প্রথমে অ্যালার্ম ক্লক, কিভাবে একটা অ্যালার্ম সেট করতে হবে, কিন্তু অ্যালার্ম সেটটা ওই অ্যাপ, মানে অ্যালার্ম সেট করার জন্য অ্যাপ, মানে অ্যালার্ম সেট করার জন্য যে যা যা জিনিসপত্র দরকার, ক্যালেন্ডার থেকে টাইম নেওয়া, এই করা, সে করা, সিসিভার, জব শিডিউলার, এলাম কিচ্ছু করবে, প্রত্যেকটা স্মার্টফোনে একটা যে ক্লক নামে একটা অ্যাপ থাকে, ওর ভিতরে অ্যালার্ম থাকে, আমরা আমাদের অ্যাপ থেকে ওই অ্যাপে চলে যাবো, বা ওই অ্যাপে যে অ্যালার্ম সেট করে আসবো, ইভেন আমরা আমাদের অ্যাপ থেকে ক্যালেন্ডার অ্যাপে চলে যেতে পারি, কোনো একটা ইভেন্ট সেট করতে পারি। এবং দেখেন কী কী আছে অ্যালার্ম সেট সেট করার জন্য কী কী করতে হবে, দেখেন কোডটা কিন্তু খুবই সিমিলার, একটা ইন্টেন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাকশন কি, অ্যাকশনের নাম হচ্ছে অ্যালার্ম ক্লক ডট অ্যাকশন সেট অ্যালার্ম, এবং পরে পুট এক্সট্রা হিসেবে দিতে হবে হচ্ছে এক্সট্রা মেসেজ, অর্থাৎ অ্যালার্মের মেসেজটা কি হবে, কত ঘন্টা কত মিনিট, অর্থাৎ কটার সময় অ্যালার্মটা বাজবে,
তারপরে কি এই সেই কমন লাইন, অর্থাৎ অ্যালার্ম সেট করার মতো যদি আদৌ কোনো অ্যাপ থাকে তাহলে আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করবো, আদারওয়াইজ করবো না। তারপরে দেখেন টাইমার ক্রিয়েট করার জন্য, তারপর ক্যালেন্ডারে কোন একটা ইভেন্ট সেট করার জন্য, ক্যামেরা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, আমাদের যে কন্ট্যাক্ট অ্যাপ আছে না, ওই কন্ট্যাক্ট অ্যাপে কন্ট্যাক্ট অ্যাপ থেকে কন্ট্যাক্ট অ্যাপে কন্ট্যাক্ট সিলেক্ট করা, ওই কন্ট্যাক্ট অ্যাপে কন্ট্যাক্ট অ্যাড করা, ওই কন্ট্যাক্ট অ্যাপ থেকে কন্ট্যাক্ট অ্যাড করা যায়, রিফ্রেন্ডও করা, সবই করা যায়, কিন্তু সব করবো আমরা আমাদের অ্যাপ থেকে। তো এটাও করতে পারবে, ওটা হচ্ছে অ্যাকশন পিক। যদি আমরা কন্ট্যাক্ট অ্যাপ থেকে কোনো একটা কন্ট্যাক্ট পিক করতে চাই সেটা হবে অ্যাকশন পিক। বাকি সমস্ত লাইন দেখেন সেম, খালি কিছু আলাদা টাইপ অ্যাড করতে হয় যে কন্ট্যাক্ট অ্যাপটা কিরকম হবে, কি পিক করবো, মানুষের নাম পিক করবো নাকি ফোন নাম্বার পিক করবো, বা আরো অনেক ইনফরমেশন থাকতে পারে, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস। আমরা যে কাজটা করলাম কল, ওটা একটু নিচের দিকে পাবে, ইনিশিয়েট এ ফোন কল। ফোন কল দুইভাবে করা যায়, আমরা করছি এখন অ্যাকশন ডায়াল দিয়ে, এবং এই সেই ফরম্যাটটা, কিউআরআই ফরম্যাটটা এরকম হতে হয়। এই জন্য নাম্বারের আগে আমরা টেল দিছি না, টেল কলন, টিইএল কলন, দেখেন কোডটাও একই রকম, সেম কোডটাই আমরা করছি না, যদিও আমরা এই কোডটা যেটা করছি এটা কনস্ট্রাক্টরে পাস করে দিছি, কিউআরআইটা, ইউআরআইটা কনস্ট্রাক্টরে পাস করে দিছি। কনস্ট্রাক্টরে পাস না করেও প্রথমে ইন্টেন্টে শুধুমাত্র অ্যাকশনটা দিবেন, তারপরে ইন্টেন্টে সেট দেওয়া নামে একটা মেথড আছে, তার ভিতরে ওই ইউআরআইটা পার্স ফোন নাম্বার, অর্থাৎ আমরা এখানে যা করছি একই কথা ঘুরে কনস্ট্রাক্টরে পাস করে দিতে পারেন, অথবা ইন্টেন্টে সেট ডাটা মেথড কল করে ইউআরআইটা পাস করে দিতে পারেন, তারপরে বাকি সব সেট। তারপরে সার্চ করার জন্য, সার্চ ইউজিং এ স্পেসিফিক অ্যাপ, মনে করেন গুগল অ্যাপ দিয়ে সার্চ করবেন, ওয়েব সার্চ করা, স্ট্রিং কোয়েরি, আপনাকে ওয়েব সার্চে নিয়ে যাবে যে কোনো একটা কোয়েরি নিয়ে যাবে। কারণ এটা কখনো ট্রাই করা হয়নি, এটা ট্রাই করি তো, সে আমি আর একটা বাটন থাকি বা কাজ করি একটা এডিট টেক্সট সার্চ করে দিলাম, সার্চ এবং আর একটা বাটন হবে, আমরা এডিট টেক্সট থেকে এবার কি করব, ইউজার যে কোয়েরিটা করলো এটাকে সার্চ করতে হবে, সার্চ কোথায় করি আমরা, কোন সার্চিং অ্যাপ ট্যাপ যেগুলো আছে যেমন গুগল ক্রোম, ক্রোম আছে, ব্রাউজার ওপেন হতে পারে, এরকম হতে পারে না, তো আমাদেরকে আর একটা ইন্টেন্ট তৈরি করতে হবে। আমি এটাকে পুরোটাই কপি করি, কপি করে পেস্ট করে দিলাম, কিউ এখানকার অ্যাকশনটা কিরকম, অ্যাকশন ওয়েব সার্চ, আর পুট এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন হিসেবে কোয়েরিটা দেওয়া হয়েছে। আর এটা কি সার্চ ম্যানেজার ডট কোয়েরি, এটা কি জিনিস,
একাই কি মনে হয় এটা কি হতে পারে, এই জিনিসটা কি হতে পারে? হ্যাঁ বলছি না, যখনই কোনো ক্যাপিটাল লেটার দেখবে সেটা কি কনস্ট্যান্ট, এটা কি? মাউস নিয়ে যান, ইয়ার ক্লিক করেন, দেখেন সব এগুলো স্ট্রিং। এটা অরিজিনাল ভ্যালুটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডট ইনটেন্ট ডট অ্যাকশন ডট ওয়েবসাইট। আর এটা কি? এটা একটা স্ট্রিং, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা। আমরা যেমন কনস্ট্যান্ট ডিক্লেয়ার করি এসডি এর ভিতরে, বহু এরকম কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা আছে। এটা একটা কনস্ট্যান্ট, পুট এক্সট্রা। আমরা ইন্টেন্ট এর মধ্যে পুট এক্সট্রা করি না, একটা ট্যাগ রাখি, তারপর ভ্যালু দেয়, সেম এই ট্যাগের আন্ডারে আমরা এই ভ্যালুটা দিয়ে দিলাম। আচ্ছা দেখি কি সার্চ করবো, সে রিসাইক্লার ভিউ অ্যান্ড্রয়েড লেখে যদি এখন সার্চ বাটনে ক্লিক করি, কোথাও একটা নিয়ে গেছে, কই নিয়ে আসবে, ওই ব্রাউজারে নিয়ে গেছে, তাই না? তাহলে আমরা ইউজারকে দিয়ে সার্চ করাচ্ছি ঠিকই, কিন্তু আমরা নিজেরা এসব সার্চে মেগে যাচ্ছি, কিচ্ছু করতেছি, কোন জায়গার উপরে চাপাই দিচ্ছি, আমাদের ইউজারকে খালি ওই অ্যাপে পাঠাই দিলেই হয়ে যায়। চিন্তা করেন যে আপনার অ্যাপে এরকম এত কঠিন কঠিন ভারী ভারী কাজ না করে এগুলো সমস্ত অপশন গুলো, অর্থাৎ ম্যাপ দেখা, কল করা, ডায়াল করা, ওয়েবসাইট ভিজিট করা, এরকম সার্চের ইয়া দেখা, অ্যালার্ম সেট করা, কতগুলো অপশন আছে। আচ্ছা আর কি আছে, টেক্সট মেসেজিং, এটা হচ্ছে আপনার টেক্সট মানে এসএমএস। এসএমএস এর জন্য কি অ্যাকশনটা হবে সেন্ড টু। আচ্ছা সেন্ড টু আর সেন্ড অনেক ধরনের আছে, একটা হচ্ছে সেন্ড টু, আর একটা হচ্ছে সেন্ড, আর একটা হচ্ছে সেন্ড মাল্টিপল। সেন্ড মাল্টিপলটা বোঝা যাচ্ছে যে একাধিক যদি সেন্ড করতে হয়, এই দুইটার কখন কোনটা ইউজ করব। এগুলো আসলে আপনাদের প্রচুর ডকুমেন্টেশন করতে হবে, কিন্তু আমি অনেক কথা স্কিপ করে যাব বা অনেক কথা আমার মাথাও আসবে, ভুলেও হয়তো যেতে পারে, এক এক বাসে এক এক রকম লেকচার হয়, কিন্তু আপনাদের এগুলো করতে হবে, কারণ খুঁটিনাটিগুলো জানতে হবে কোথায় কোনটা দিয়ে কি প্রচুর করতে হবে। যেমন সেন্ড আর সেন্ড টু দিয়ে যে কোনটা কি হয়, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট সহ, একটা হচ্ছে অ্যাটাচমেন্ট ছাড়া। খুব সম্ভবত সেন্ড হচ্ছে অ্যাটাচমেন্ট ছাড়া, কোথায় যেমন লেখা আছে, এখানে কোথায় লেখা আছে, যেমন দেখেন এসএমএস করার জন্য হচ্ছে এসএমএস টু, টেলিফোন করার জন্য টিইএল কোন ছিল, এসএমএস করার জন্য এসএমএস টু, এরপর নাম্বার। সেন্ড টু হচ্ছে নো অ্যাটাচমেন্ট, আর সেন্ড হচ্ছে অ্যাটাচমেন্ট, আছে উল্টা বলছি একটা অ্যাটাচমেন্ট। তারপর দেখেন কিভাবে একটা ওয়েবসাইট, একটা ইউআরএল থাকবে, মনে করেন একটা ইউআরএল এর পাশে বাটন থাকবে যে ভিজিট, ক্লিক করলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। কি ইন্টেন্ডেড অ্যাকশন, কি অ্যাকশন ভিউ, আর ওয়েব পেজটা দিয়ে দিবেন। ওয়েব পেজ মানে কি, www.google.com দিয়ে দিবেন। তারপর মনে করেন ম্যাপ যদি দেখতে হয়, না ম্যাপটা দেখাই, এটা হচ্ছে ফোন কল। আচ্ছা ফোন কল কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ডায়াল, আর একটা হচ্ছে কল। কলটা দেখাই না, অনেক ঝামেলা আছে, কি ঝামেলা, রিকোয়ার্ডস দ্য কল ফ্রম পারমিশন, শুধু ম্যানেজ পারমিশন না, রান টাইম পারমিশন না, বলা অর্থাৎ জাভা ফাইলও অনেক করতে হবে, এই জন্য এটা আপাতত অ্যাভয়েড করতেছে। আচ্ছা না গুগল ম্যাপ ব্যবহার করে, আচ্ছা মিউজিক ভিডিও এগুলো সব আছে, কিন্তু হ্যাঁ এটা প্রচুর অ্যাকশন আছে, যে শো লোকেশন অন এ ম্যাপ, মানে যে আমরা এমপ্লয় নিয়ে কাজ করতেছি, এমপ্লয়ের একটা অ্যাড্রেস থাকতে পারে, এবং পাশে হয়তো একটা বাটন আছে শো অন ম্যাপ, অর্থাৎ ওই অ্যাড্রেসে ম্যাপে শো করবে। হ্যাঁ কোনো একটা লোকেশন ম্যাপে শো করার জন্য কি দরকার, দেখেন অ্যাকশন কি, অ্যাকশন হচ্ছে অ্যাকশন ভিউ, আর জিও লোকেশন ইউআরআই হিসাবে আমাকে দিতে হবে একটা স্ট্রিং ইউআরআই, আর একটা ইউআরআই দিতে হবে। তো ফোনের জন্য তো ইউআরআইটা ছিল হচ্ছে টেল কোলন, তারপরে এটা
আর জিও লোকেশনের জন্য ইউআরএল দেখতে কেমন, এই যে এরকম। জিও দিতে হবে, এটা হচ্ছে যে টেলের টিএল কোলনের জায়গায় যদি লোকেশন দেখতে হয় তাহলে দেখতে হবে জিও, জিও কোলন। এটা যেন কি, এটা হচ্ছে এই 00টা জানি কেন দেয় মনে নেই, যাই হোক। এরপর একটা এই জিনিস আছে, আসল কোয়েরি, কোয়েরিতে আপনি ল্যাটিটিউড লংটিউড দিতে পারেন, বা তো স্ট্রিট অ্যাড্রেসও দিতে পারেন, যেমন কুয়ের কাজিরুল ইসলাম এভিনিউ হবে, এটাও দিতে পারেন। ওকে আচ্ছা, 0000 কোনটা হবে আর না হবে লেখা আছে। এটা তো জুম লেভেল, কত জুম থেকে এটাও ল্যাট লং, কিন্তু ডিফল্ট টাইপের কিছু, কারণ আমি যদি ল্যাট লং যেমন এখানে এখানে দেওয়া আছে ল্যাট লং দিয়ে, আর এখানে দেওয়া আছে যে মাই স্ট্রিট অ্যাড্রেস এর প্লাস প্লাস দিয়ে, এই যে ঠিক যেমন এটা ওই লেভেল লেভেল ব্র্যাকেটটা, এটা আপনাকে ব্র্যাকেট দিতে হবে। তো এখন আপনারা যেটা করবেন, যেহেতু অনেক কিছু জানেন এখন আপনারা কিভাবে কি করতে হবে, সেটা হচ্ছে গত ক্লাসে এমপ্লয়িটা আছে না, এমপ্লয়িতে কি কি প্যারামিটার রাখছিলাম আমরা, কি কি ফিল্ড ছিল, নেম এজ স্যালারি ডেজিগনেশন। এখন আপনারা অ্যাড করবেন ওই অ্যাপটাতেই তিনটা ফিল্ড অ্যাড করবেন, একটা হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার করলেই হবে, শুধু ফোন নাম্বার অ্যাড করবেন, ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন, এবং একটা পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ এমপ্লয়ি অ্যাড্রেস, এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি ফোন, এই তিনটা ফিল্ড আরও অ্যাড করবেন। এমপ্লয়ি নামের যে পোজো ক্লাস আছে সেখানেও অ্যাড করবেন, ইনপুট নেওয়ার জন্য যে আরো তিনটা ডিটেলস নতুন অ্যাড হবে। তারপরে আর একটা অ্যাক্টিভিটিতে যে টেবিল লেআউটে যে আমরা একটা দেখাচ্ছিলাম, ওখানে আরো তিনটা ভিউ অ্যাড হবে। এবং এখন যেটা হবে, এমপ্লয়ের যে ফোন নাম্বার, ওই ফোন নাম্বার যে টেবিল ড্রটা বা টেক্সট ভিউটা, ওখানে ক্লিক করলে সরাসরি ডায়ালে চলে যাবে। ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে ইমেল লেখার জন্য যে প্রোভাইডার বা ইমেল প্রোভাইডার যা থাকবে আপনার ফোনের মধ্যে ইনস্টল করা, সেটা জিমেইল হোক বা হটমেইল হোক যেটাই হোক, সেটা ওপেন হয়ে যাবে। ইমেল কিভাবে করতে হয় সেটারও ডিটেলস কোড অ্যাকশন সহ বলে দেওয়া আছে। সাবজেক্টে একটা আলাদা স্ট্রিং দিতে হয়, কাকে পাঠাতে হবে, কোন অ্যাড্রেসে, সেটা অ্যারের মধ্যে পাঠাতে হয়, কারণ আপনি চাইলে একাধিক অ্যাড্রেসে তো ইমেল করতে পারেন, তো এটা দিতে হয়। আর যেটা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, সেটা হবে ম্যাপ, অর্থাৎ ওই স্ট্রিট অ্যাড্রেসে ক্লিক করলে ম্যাপ লঞ্চটা, মানে ম্যাপ অ্যাপটা লঞ্চ হয়ে যাবে এবং ওই অ্যাড্রেসটা ম্যাপে যাবে। ওকে, মোট কথা তিনটা ফিল্ড, ফোন, ইমেল অ্যাড্রেস এবং স্ট্রিট অ্যাড্রেস, এমপ্লয়ি অ্যাড্রেস, একবার অ্যাড্রেস দিয়ে দিবে সে টু এর কাজের জন্য ঢাকা, এরপর তার মধ্যে ঢাকা। তো তিনটাতে ক্লিক করলে তিন ধরনের কাজ, যেমন গত ক্লাসে তারা এটা ওপেন করি, কোনটা যেমন ছিল এক্সপ্লিসিট ইন্টারনেট সার্ভিস, এই যে আমরা যখন টেবিল লেআউটে আউটপুটটা দেখাচ্ছিলাম চারটা ছিল, নেম এজ স্যালারি ডেজিগনেশন, এখন তিনটা রো আরো অ্যাড হবে, এমপ্লয়ি ফোন, এমপ্লয়ি ইমেল, এমপ্লয়ি অ্যাড্রেস। আর এখানে যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর স্ট্রিট অ্যাড্রেস থাকবে, এগুলোতে যদি ক্লিক করি, অর্থাৎ এই টেক্সট ভিউ গুলোতে যদি ক্লিক করি, ওই ফোনের টেক্সট ভিউ, ইমেলের টেক্সট ভিউ ক্লিক করলে ওই কাজ করে হবে, ক্লিক লিসেনার দিয়ে দিবেন টেক্সট ভিউ গুলোতে, সেট অফ ক্লিক লিসেনার, ঠিক আছে করেন।
এটা যে অ্যাক্টিভিটিতে আছে সেটা, আর মেইন অ্যাক্টিভিটির যেটা ইনপুট নেওয়ার জন্য যেটা আছে, মেইন অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইলও তো চেঞ্জ আসবে, সেখানে তো ইনপুট নেওয়ার চারটা ফিল্ড আছে, আরো তিনটা ফিল্ড দিতে হবে, বাড়াতে হবে। অবশ্যই, কারণ যে যে টেক্সট ভিউতে আপনি ক্লিক করবেন ওটা ওই টেক্সট ভিউটা যে অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ করে করতে হবে। কলটা তো আমি করে দিলাম হুবহু একই কল, কল করার জন্য এটাই হবে। ইনফ্যাক্ট আপনি সব এখানেই পাবেন, কোড সহ আছে, কপি পেস্ট করলেই কিন্তু হয়। যেমন মেইল করারটা হচ্ছে টেক্সট মেসেজিং, আপনার তো রানি হয় কি ছিল? ডকুমেন্টেশন মাঝামাঝি আছে, কিভাবে ইমেল পাঠাতে হবে, কোড সহ আছে সবকিছু, অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেসটা একটা অ্যারের মধ্যে, অ্যাড্রেস কিন্তু অ্যারে, হ্যাঁ, সাবজেক্ট অ্যাটাচমেন্ট দেওয়ার দরকার নেই, অ্যাটাচমেন্ট আমরা দেবো না।